শমশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক প্রচার শুরু করেছেন জোর কদমে। দলীয় কর্মীদের সাথে নিয়ে শমশেরগঞ্জের কহেতপুরে প্রচারে পেরোলেন শনিবার সকাল সকাল। বাড়ি বাড়ি ঘুরে পথে ঘাটে মানুষের সাথে কথা বলে ভোটের প্রচার সারলেন। আমরা যাচ্ছি, বোঝাচ্ছি লোককে, সারা খুব ভালো করছে। আমরা বার্তা দিচ্ছি যে আমাদের উন্নয়নের জন্য বার্তা দিচ্ছি যে এই করবো। আমরা সকাল থেকে প্রচার করছি আপনার। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।